Bismillahirrahmanirrahim. Shubhiyo shikshati bindu. Asko amra numerical analysis er ajke ekta notun chapter system of linear equations eta syllabus er madhamaji theke eta etar amra ekta method niye alochona korbo. Ei method ta amra second year je linear algebra porechi shekhane je echelon form chilo row echelon form chilo ekta matrix ke समीकरण समीकरण बुझ सोलूशन एकाधिक सोलूशन एकाधिक वेरिएबल जो एकाधिक वेरिएबल एकाधिक वेरिएबल गुलो मान पा देव लिनियर सिस्टम रैखिक समीकरण समूह सिस्टेम्स अर्थात अनेकगुला समीकरण मिले एक सिस्टम जब आपने बोझाई गाउस एलिमिनेशन मेथड अथवा डायरेक्ट मेथड बला है ये रो इचेलन फॉर्म मत लिनियर अलजेब्रा एखे देखो कि बला हे दिस इज ए डायरेक्ट मेथड बेस्ड ऑन द एलिमिनेशन ऑफ द अननोन अननोन्स बाय कम्बाइनिंग इक्वेशंस सच दैट n equations in n unknowns are reduced to an equivalent upper triangular system which can be solved by back substitution eta ghotona ki je eta ekta direct method eta kisher upor base kore elimination mane amra elimination mane amra ki korbo eta ke bichchuto korbo ar change korbo kirokom of the unknowns unknown gular by combining equations equation gula combining kore sources যেমন আমরা একটা উদাহরণ দিই যেমন n ইকুয়েশনস যদি n আননোন থাকে কারণ আমরা n সংখ্যক n সংখ্যক আননোন মান বের করতে হলে আমাদের n সংখ্যক ইকুয়েশন লাগবে তিনটা যদি ভেরিয়েবল থাকে তাহলে তিনটা ইকুয়েশন লাগবে চারটা ভেরিয়েবল থাকলে চারটা ইকুয়েশন লাগবে সুতরাং এখানে বোঝানো হচ্ছে আরবিট্রারি ভাবে n যদি আননোন মান বের করতে হয় তাহলে n সংখ্যক ইকুয়েশন লাগবে আর নালে ইনফাইনাইট সলিউশন হবে বা ইনকনসিস্টেন্ট সলিউশন হবে তাহলে r রিডিউস টু এটাকে আমরা পরিবর্তন করব কিভাবে কি রকম n ইকুইভ্যালেন্ট অর্থাৎ मान बेर उदाहरण এটা আরবিটারি উদাহরণ পরবর্তীতে আমরা অঙ্কগুলো অঙ্কগুলো একবারে সহজ এটা আরবিটারি একটা ইকুয়েশন যেমন সেখানে হয়তো আমাদের তিনটা ইকুয়েশন থাকবে সেখানে তখন তিনটা আননোন থাকবে ভেরিয়েবল থাকবে আবার চারটা ইকুয়েশন থাকবে চারটা ভেরিয়েবলের মান বের করতে নেব এখন আমরা এখানে কি করে কনসিডার করি বিবেচনা করি এই সিস্টেম একটা সিস্টেম অফ n লিনিয়ার ইকুয়েশন n সংখ্যক লিনিয়ার ইকুয়েশন থাকবে ইকুয়েশন থাকবে উইথ n আননোনস n সংখ্যক অজানা রাশি থাকবে ভেরিয়েবল থাকবে আননোনকে আমরা ভেরিয়েবলস বলি এস গিভেন বলি এরকম আমাদের এই যে ফার্স্ট রো আমরা ফার্স্ট একটা সমীকরণ সেকেন্ড সমীকরণ এভাবে আমরা n সংখ্যক সমীকরণ দিছি এটা হলো ফার্স্ট ভেরিয়েবল সেকেন্ড ভেরিয়েবল এভাবে n এর ভেরিয়েবল এখানে কনস্ট্যান্ট এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম এখন এটা হলো তাহলে এখানে n সংখ্যক ইকুয়েশন আছে n সংখ্যক মিলে একটা সিস্টেম হয়েছে সিস্টেমটাকে আমরা যার নাম 1 1 নাম্বার সিস্টেম এখন দ্য সিস্টেম 1 ইকুইভ্যালেন্ট টু আমরা এটাকে এখন ম্যাট্রিক্স আকারে নিয়ে যাব এটাকে এর আগে আমরা বলছি রিডিউস টু অ্যান ইকুইভ্যালেন্ট আমরা এটা বলা আপার ট্যাঙ্গুলার সিস্টেম এটাকে আপার ট্যাঙ্গুলার সিস্টেমে রিডিউস করার জন্য আমরা কি করব একটা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাব দ্য ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স ফর্ম এটা এখান থেকে এই ইকুয়েশনগুলো পাওয়া যাবে এই ইকুয়েশন থেকে আবার ম্যাট্রিক্সটা পাই এরকম তাহলে সেটা কি রকম ax কে বলি a হবে এই যে এখানে চলকগুলো আছে ভেরিয়েবলগুলো x1 x2 xn এদের সহগগুলোকে নিয়ে এই যে এটা হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স সলকের যে সবগুলো নিয়ে আমরা যে ম্যাট্রিক্স করি এটা হলো সেই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তারপর আমরা সলকগুলো নিয়ে আমরা একটা এটা একটা 1 একটা কলাম ম্যাট্রিক্স এটা এই কলাম ম্যাট্রিক্সে আমরা ধরব x এবং আমরা এই যে ডান দিকে আমরা কি থাকবে ধ্রুবগুলো আমাদের কোন ইকুয়েশন যদি অঙ্ক করার সময় যদি আমাদের ধ্রুবগুলো বাম দিকে দেখা আমরা শুধু ধ্রুবগুলোকে ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে এই ধ্রুবগুলো নিয়ে যে ম্যাট্রিক্স এটা হলো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স তাহলে এই হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স x হলো ভেরিয়েবল ম্যাট্রিক্স ভেরিয়েবলগুলো নিয়ে এবং b হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এটাকে তাহলে আমরা এই সমীকরণ গুচ্ছটাকে আমরা একটা
লিনিয়ার সিস্টেম সিস্টেমে আমরা একটা মেট্রিক সিস্টেমে নিয়ে দিলাম গেলাম ইকুইভ্যালেন্ট মেট্রিক সিস্টেমে এখন এখানে হচ্ছে নাও আর এম টু এখানে আমরা এমটা আগে হচ্ছে এখানে আমরা উদাহরণ দিয়ে বলছি নাও এমটা এখানে যেটা বলছি সেটাই আওয়ার এম ইজ টু রিডিউস দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স হলো এটা হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটা হলো ভেরিয়েবল ম্যাট্রিক্স এটা হলো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এই এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং ভেরিয়েবল ম্যাট্রিক্স মিলে আছে ম্যাট্রিক্স সেটা হলো অগমেন্টেড ম্যাট্রিক্স সেই অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে কোনটা তাহলে তাহলে এই এই যে এই এগুলো নিয়ে এবং আমি ভেরিয়েবলগুলো ঢুকাবো ঢুকাবো সরি কনস্ট্যান্ট ঢুকাবো ভেরিয়েবল না কনস্ট্যান্ট এ আর বি নিয়ে এই জন্য আমরা বলছি অগমেন্টেড ম্যাট্রিক্স এ এ অগমেন্টেড ম্যাট্রিক্স অফ ওয়ান और टू अपर ट्रायंगुलर मैट्रिक्स আমরা এটাকে যে নাও দা অগমেন্টেড ম্যাট্রিক্স এ অগমেন্টেড করে এ বি নিয়া এ আর বি নিয়া তাহলে সেটাকে আমরা এটা কোএফিসিয়েন্ট গুলো এখানে রাখলাম এবং কনস্ট্যান্ট গুলো এখানে রাখলাম কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের কোএফিসিয়েন্ট গুলো এবং কনস্ট্যান্ট কনস্ট্যান্ট গুলো মিলা এটাকে আমরা বলছি অগমেন্টেড ম্যাট্রিক্স এটাকে আমরা ধরলাম ইকুয়েশন নাম্বার 3 এখন এখন এটাকে আমরা কি করব রিডিউস টু আমরা এর আগে বলছি রিডিউস টু ইকুইভ্যালেন্ট আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ আমরা এই কি করব নিচেরগুলো এই যে এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট আছে এর নিচেরগুলো আমরা জিরো করে করব তাহলে এখানে হচ্ছে তাহলে ডিভাইডিং এটা করার জন্য আমরা কি করব ডিভাইডিং মানে ভাগ করব দি ফার্স্ট রো এই ফার্স্ট রোকে এখানে একটা একটা স্ট্র্যাটেজি আছে কৌশল আছে সেটাকে বলা হয় পাইভটিং স্ট্রিম পাইভটিং মানে এই প্রথম এখানে আমরা যে সারি আছে প্রথম উপাদান যদি শূন্য হয় তাহলে এটা কিন্তু এটাকে ভাগ করা এটাকে যাবে না এটা হলো অর্থাৎ আমরা এখানে এখানে কি করব এখানে যদি প্রথম শূন্য দেখব দ্বিতীয়টা দ্বিতীয়টাকে তাহলে আমরা সারি ইন্টারেস করে ফেলব এটাকে পাইভটিং করা হয় তাহলে আমরা এখানে অর্থাৎ প্রথম কলামের যে উপাদান প্রথম উপাদান যদি জিরো না হয় নন জিরো হয় তাহলে আমরা এটা এটা দিয়ে ভাগ করব পুরো প্রথম রোকে যদি এটা জিরো থাকে তাহলে দ্বিতীয় দ্বিতীয়টা উপরে নিয়ে আমরা ইন্টারেস করে ফেলব দ্বিতীয়টাকে এনে এটা দিয়ে ভাগ করব যদি সবগুলো জিরো থাকে তাহলে এর পরবর্তী যে দ্বিতীয় কলাম আছে তার প্রথম আননটাকে ওয়ান আননোন দিয়ে ভাগ করো এরকম এটাকে বলা হয় পাইভটিং স্ট্র্যাটেজি এটা আলাদাভাবে বইতে বর্ণনা করা আছে তোমরা পড়ে নিও তাহলে এই জন্য এখানে বলা হচ্ছে ডিভাইডিং দ্য ফার্স্ট রো এই ফার্স্ট রোটাকে আমরা ভাগ করব বাই এ ওয়ান ওয়ান যদি এ ওয়ান ওয়ান জিরো থাকে এখানে বলছি ইফ এ ওয়ান ওয়ান জিরো তাহলে আমরা কী করবো দি রোজ অফ দ্য ম্যাট্রিক্স আর রিয়ারেঞ্জড আমরা রিয়ারেঞ্জ করবো অর্থাৎ এখানে এখানে এই প্রথম এখানে প্রথম কলামের এই প্রথমটা আসবে কোনটা নন জিরো এখন যদি এটা জিরো থাকে তাহলে আমি দ্বিতীয় রোটা এখানে আমি প্রথম রো দ্বিতীয় রোতে নিয়ে যাবো এভাবে এটাকে বলা হবে কি এটাকে বলা হবে রিয়ারেঞ্জ করবো আমরা ইন এ সুইটেবল হয় আমরা সুইটেবল হয় অর্থাৎ যাতে প্রথম এলিমেন্টটা আমার নন জিরো আসে যদি সবগুলো জিরো হয় তাহলে আমরা দ্বিতীয় কলামের প্রথমটা নন জিরো এরকম এটাকে দিয়ে ভাগ করতে হবে আচ্ছা এরকম অবস্থা অবশ্যই এখানে সবগুলো জিরো এরকম অবস্থা সিস্টেম হয় জিরো হলে তো এই ভেরিয়েবলটাই থাকবে না সবগুলো জিরো হবে না তাহলে আমরা কি করব আমি আবার বলছি ডিভাইডিং দ্য ফার্স্ট রো তাহলে ফার্স্ট রোকে কিভাবে এ ওয়ান ওয়ান দিয়ে ভাগ করব যদি এ ওয়ান ওয়ান জিরো হয় তাহলে তো আমরা বলছি কি দি রোজ অফ দ্য ম্যাট্রিক্স রিয়ারেঞ্জড ইন এ সুইটেবল ওয়ে তাহলে আমরা কি করব এ ওয়ান দিয়ে ভাগ করব এবং দেন কি করব এ ওয়ান দিয়ে ভাগ করলে এটা ওয়ান হবে তাই না এটা এরকম এখানে লিখছি আমি ওয়ান হয়ে যাবে পরে ওয়ান হয়ে গেলে এ ওয়ান দিয়ে ভাগ করলে এটা হবে পরে কী করবো এই সারির সাহায্যে আমরা কি করব এটা সারির সাহায্যে এই সারির সাহায্যে আমরা কি করব এগুলোকে জিরো করে ফেলব এটাকে এই এটার সাহায্যে এই এই এসারি এসারিটা কি করব এসারি বিয়োগ করে এই যে লেখা লিখছি আমরা আবার একটু পড়ি মানে কি বলছে এন্ড দেন সাবট্রাক্ট দিস রো তাহলে এই সারিটা ডিভাইডিং ফার্স্ট রোকে আমরা কি করব এ ওয়ান দিয়ে ভাগ করব এবং কি করব সাব এবং এন্ড দেন সাবট্রাক্ট এবং বিয়োগ করব দিস রো এই সারিটা রো মাল্টিপ্লাই বাই এক এখন আমাকে তো আমার এটা জিরো বানিয়ে দেবে এখন এটা তো এটা তো এ ওয়ান ওয়ান দিয়ে ভাগ করে আমি ওয়ান বানিয়ে দিচ্ছি এ ওয়ান ওয়ান তাহলে আমি এখন যদি এটা এটা জিরো করতে হয় দ্বিতীয় সারি এটা জিরো করতে হয় এগুলো যদি সব জিরো করতে হয় তাহলে আমার দ্বিতীয় সারি আমি বিয়োগ করবো দ্বিতীয় সারি বিয়োগ করবো প্রথম দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করবো তাহলে আমি কিন্তু পেয়ে করবো এটা তো ওয়ান তাহলে আমার কী করতে হবে এই প্রথম সারিকে এই উপাদান দিয়ে আমার কী করতে হবে গুণ করতে হবে এই জন্য লেখা হয়েছে এই যে দিস রো মাল্টিপ্লাইড বাই এ টু ওয়ান এ টু ওয়ান দিয়ে ভাগ করে গুণ করে অর্থাৎ প্রথম সারিটাকে এ ওয়ান টু টু ওয়ান দিয়ে গুণ করে এই দ্বিতীয় সারি থেকে বিয়ে করতে হবে এই প্রথম সারি বিয়ে করতে হবে আবার যখন
আবার যখন এটা জিরো করব এখানে যে উপাদান আছে এই প্রথম সারি কি ওটা দিয়ে গুণ করি এটা থেকে ওটা বিয়োগ করতে হবে তো প্রথম সারির সাপেক্ষে হচ্ছে যে প্রথম সারি কি গুণ করি প্রথম সারি এটা বিয়োগ করতে হবে এভাবে এভাবে এনথ যে সারি আছে তাহলে এই প্রথম সারি কে এটা তো 1 হয়ে গেছে গাই 1 তাহলে আমি এ এন 1 এটা দিয়ে আমি প্রথম সারিকে গুণ করা এই এন তম সারি থেকে প্রথম সারিটা বিয়োগ করতে হবে এই কথাটা এখানে বলছে যে এন্ড দেন সাবট্রাক্ট দিস রো মাল্টিপ্লাইড বাই এ টু ওয়ান এই যে এ টু ওয়ান পরে আর এ থ্রি ওয়ান এটা আমি লিখে নিতে ড্র হতে আসি এভাবে এ এন ওয়ান এন সংগ্রহ থেকে এন ওয়ান দুটো তিন সারি থেকে থ্রি ওয়ান শেষ এরকম এন ওয়ান ফ্রম দা কন্ট্রাক্ট কোন এই প্রথম সারিকে আমি গুণ করে কোন সারি থেকে বের করবো প্রথম করবো তো দ্বিতীয় সারি থেকে বের প্রথম দ্বিতীয় সারি থেকে বের এবারে এন এন এর সারি থেকে আমি বের করবো যে থার্ড এন এর রো রেস্ট্রিক্টেড দেন তাহলে আমাদের তখন কি হবে এই যে থ্রি নাম্বার যে আমাদের সিস্টেম সিস্টেমটাকে দাঁড়াবে এরকম যে এই প্রথম সারির এটা তো ওয়ান হবে বাকিগুলো আমি যখন এ ওয়ান দিয়ে ভাগ করবো তখন এটা এই পরিবর্তিত রূপ ঘটবে এখানে আমরা তো আর কত একটা আমরা জানি না এটাকে আমরা এখানে ছিল এ ওয়ান টু আমি এটা করছি এ ওয়ান টু প্রাইম এটা হবে এ ওয়ান ওয়ান এন প্রাইম এটা ভি ওয়ান প্রাইম চেঞ্জ হয়ে যাবে এরপর আবার যখন আমি এগুলো বিয়োগ করবো তখন আমার কি হবে তখন আমার চেঞ্জ হয়ে যাবে এগুলো এগুলো হলো প্রাইম এগুলো হলো প্রাইম যেখানে প্রাইম লিখছে এই পাশে চলে আসছে এগুলো আসলে প্রাইম প্রাইম এখানে আমার জায়গা কম আর এখানেও কী হবে এটাও চেঞ্জ হবে এটা হবে বি টু প্রাইম বি এন প্রাইম চেঞ্জ হবে এরপরে আমরা এরপরে কী করতে হবে আমরা পরে যাই আমরা এর আগে আমরা যেটাতে আসছিলাম সেটা চার নম্বর এটা ভালো করে জানা এটা আমাকে আমি আবার লিখেছি চার নম্বর ইকুয়েশন এটা আসলে আমরা কী করেছিলাম যে প্রথম সারের প্রথম এলিমেন্টটাকে আমরা ওয়ান করছি এবং পরে এই প্রথম সারিকে আমরা দ্বিতীয় সারের প্রথম উপাদান দিয়া তৃতীয় সারের প্রথম উপাদান দিয়া এভাবে অন্যতম সারের প্রথম উপাদান দিয়া প্রথম সারিকে গুণ করে ওই সারিগুলো থেকে প্রথম সারিটা বিয়ে করছি অর্থাৎ ফার্স্ট সারের সাপেক্ষে আমরা কী করছি এই ফার্স্ট কলামের যে অন্য উপাদান প্রথম উপাদান ছাড়া বাকিগুলোকে আমরা জিরো করে ফেলছি এটাকে আমরা ধরছি আমরা ফোর এরপর আমরা এই প্রসেসটা আমরা আবার কন্টিনিউ করবো এখানে লিখছি আমরা এখন কী করবো এখন করবো দ্বিতীয় সারির যে দ্বিতীয় উপাদান আছে সেই উপাদানটা আমরা কী করবো সেই উপাদানটা দিয়ে ভাগ করবো দ্বিতীয় সারিকে ভাগ করে তারপর আমরা কী করবো এভাবে আগের মতো তৃতীয় সারির এই যে প্রথম উপাদান আছে তৃতীয় সারির যে আমরা প্রথম উপাদান আছে এটাকে তো দ্বিতীয় সারি এটাকে যদি ভাগ করে এটা ওয়ান হয়ে দেবে এরকম ওয়ান হয়ে দেবে এরপরে আমরা কী করবো তাহলে আমরা কী করছি এই কথা আমরা লিখেছি নাই ডিপেন্ড নাও ডিপেন্ডিং দ্য সেকেন্ড রো অফ ফোর এই সেকেন্ড রো অফ ফোরকে এটা দিয়ে এ টু টু প্রাইম এই যে এটা এটা এ টু টু প্রাইম এ টু টু প্রাইম দিয়ে এখন আগের মতো আমরা বলছি যদি এটা আবার জিরো হয় এই ফাইভিটিং স্ট্র্যাটেজি কি ফাইভিটিং কৌশলটা কি যদি এটা জিরো হয় তাহলে কী করবো প্রথম সারি কিন্তু আমরা শেষ করবো না প্রথম সারি শেষ তাহলে আমরা দ্বিতীয় সারি এটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা তৃতীয় চতুর্থ বা পরের সারিগুলোর সাথে এই সারি এটা রিভার্স করে ফেলবো কারণ প্রথম উপাদান তো অন্য সারি প্রথম উপাদান জিরো আমরা এটা যেটা অশূন্য আছে উপাদান সেই সারিটা এখানে ইন্টারচেঞ্জ করে নিয়ে আসবো সেই কথাটা এখানে বলছে ইফ এ টু টু ইকুয়াল টু জিরো দি রোজ আর অ্যারেঞ্জড ইন এ সুইটেবল ওয়ে এন্ড দেন আমরা কী করবো উই সাবট্র্যাক্ট দিস রো এই 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 সারিটাকে আমরা যেটা ওয়ান করলাম এই যে ওয়ান করলাম এখানে এই যে আমরা এখন দেখি এটা এটা এক এই প্রথম সারিটা ঠিক আছে দ্বিতীয় সারি এটাকে এ টু টু প্রাইম দিয়ে আমরা ভাগ করি আমরা ধরে নিলাম যেটা জিরো না তাহলে ভাগ করে ওয়ান এর না এখন এখন এই দ্বিতীয় সারি প্রথম করছি আমরা প্রথম সারির সাপেক্ষে এগুলো জিরো বানাইছি এখন দ্বিতীয় সারির সাপেক্ষে আমরা এগুলো জিরো বানাবো সব আমরা এখানে আসলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় সারি কম্পিউটার লেখা হচ্ছিল এখানে কলাম অতীতে লেখা হচ্ছিল আমরা এখানে আমাদের বোর্ড ছোট জায়গা কম সেটা আমরা অনুসরণ দূরে করে নিচ্ছি এখানে এসে আবার তৃতীয় লিখছি তাইলে তাহলে আবার কী করবো এখন দ্বিতীয় সারে এটাকে ওয়ান বানায় বাকিগুলো জিরো করবো দ্বিতীয় সারির সাপেক্ষে প্রথম সারি ঠিক আছে প্রথম সারি আর চেঞ্জ হবে না তৃতীয় চতুর্থ হবে একদম সারি এগুলো চেঞ্জ হবে কী চেঞ্জটা আসবে তাইলে আমরা এই জন্য আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম সারি থেকে এটা বিয়ে করবো এই সারিটাকে আমরা কী করবো তৃতীয় সারির প্রথম উপাদান চতুর্থ সারির প্রথম উপাদান ইত্যাদি এই জন্য কথাগুলো আমরা দেখছি দেন ইজ সাবট্রাক্টস দিস রো মাল্টিপ্লাইড বাই এ থ্রি টু প্রাইম কারণ এখানে এখানে হলো ওয়ান ওয়ান টু এ ওয়ান টু প্রাইম এ টু টু প্রাইম পরটা আসবো এ থ্রি টু প্রাইম এরপরটা এ ফোর টু প্রাইম এখানে আমরা ডট দিয়ে গেছি কিন্তু এটা আলটিমেটলি এটা লিঙ্ক করতেছে
তাহলে এ থ্রি টু প্রাইম ডটটা এভাবে এন তম সারিটা হবে এ এন টু প্রাইম, এ প্রাইমটা এর উপরে আসলে আমি ডানা লিখতে হবে না। তাহলে কম দা এভাবে কম সারি থেকে কম দা কম সারি থেকে এই দ্বিতীয় সারিকে দৃষ্টি তো ওয়ান বানান, তাহলে তৃতীয় সারির প্রথম প্রথম উপাদান চতুর্থ সারির প্রথম উপাদান এন তম সারির প্রথম উপাদান দিয়ে এই দ্বিতীয় সারিকে গুণ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এন তম সারি থেকে বিয়ে করবে, এই কথা লিখছি ফোর্থ এন্ড এন তম এন এন এথ রোজ। তাহলে এটা করলে কি হবে, এগুলো সব এটা ওয়ান হয়ে এগুলো জিরো হয়ে যাবে, আমার প্রথম সারি ঠিক রইলো, দ্বিতীয় সারি এটা জিরো এটা ওয়ান, এই বাকিগুলো আমরা কি হলাম এগুলো চেঞ্জ হবে, এটা এটা ছিল এ টু এন, তাহলে এখন চেঞ্জ হলে আমি প্রতীক দিলাম এ টু এন ডাবল প্রাইম, আর ছিল একটা প্রাইম, এটা বি টু এটা ছিল একটা এটা ডাবল প্রাইম, এইভাবে চেঞ্জ হয়ে গেল লাস্টে এন তো এভাবে আমরা যদি প্রসিড করি তাহলে এটা জিরো হলো, পরবর্তীতে আবার কি হবে এভাবে আমরা করতে করতে পারি কি হবে, এটা এটা ওয়ান এগুলো সব জিরো, এটা দ্বিতীয় সারির এটা দ্বিতীয় সারিতে দ্বিতীয় এই যে দ্বিতীয় উপাদান ওয়ান বাকি করে দিল, তৃতীয় সারিতে তৃতীয় উপাদান বাকি করে দিল, চতুর্থ এভাবে এন তম সারিতে এন তম উপাদানটা ওয়ান আর বাকিগুলো বাকিগুলো জিরো নিয়ে গেছে। তাহলে আমরা এটা কী পেলাম, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পেলাম। আমাদের এই ব্যাপারটা হচ্ছে আমরা বলছি এটা হলো গাউস এলিমিনেশন মেথড, আর পরের ব্যাপারটা হলো গাউস শিডিউল গাউস গাউস জর্ডান মেথড অথবা গাউস জ্যাকোবি মেথড বলে। সেই গাউস জ্যাকোবি মেথড যখন যখন আমরা যেমন এই যে দ্বিতীয় সারের এই উপাদানটাকে আমরা ওয়ান করে ফেলছি আর এগুলো জিরো বানাচ্ছি নিচের দিকগুলো উপরে করে নেই, কিন্তু গাউস জর্ডান বা গাউস জ্যাকোবি মেথড যেটা বলি আমরা সেখানে এটা ওয়ান রেখা উপরে নিচে সবগুলোকে জিরো করে করতে হবে, তার মানে তাই কি হবো উপরের এদিকে জিরো নিচের দিকে জিরো মাঝখানে সব ওয়ান রেখে দেবো, অর্থাৎ এটাকে আসা যাবে ইউনিট ম্যাট্রিক্স। আমরা এখন এই ম্যাট্রিক্সটাই করছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, পরবর্তী যে গাউস জর্ডান মেথড বা গাউস জাতীয় মেথড সেখানে কী করতে হবে ইউনিট ম্যাট্রিক্সে চেঞ্জ করতে হবে রূপান্তরিত করতে হবে, আমরা এখানে করছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটাই হলো পার্থক্য এই মেথড। তাহলে এটা পারলে ওটাও পারা হবে, তাহলে আমরা কী করলাম আলটিমেটলি লাস্টে আমরা এরকম কন্টিনিউ করতে করতে প্রসেসটা যদি কন্টিনিউ করি তাহলে আমরা এরকম পরে আনবো সেগুলো আর আর আমরা এখানে ভিতরে আর আমরা বারবার আমি লিখছি না না করে লাস্টে এরকম একটা অবস্থা আনবো। তাহলে এরকম অবস্থা আসলে আমরা কী করছিলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে এরকম ম্যাট্রিক্স পড়া আনছি অভ্যন্তরীণ ম্যাট্রিক্স, এখন আবার এই ম্যাট্রিক্স থেকে পড়া আবার সিস্টেম অফ ইকুয়েশন চলে যায়, সো দ্য রিডিউস সিস্টেম অফ ইকুয়েশনস এটার পরে কিন্তু এটা এটার পরে এটা কী হবে এটা হবে এক্স ওয়ান প্লাস এ ওয়ান টু প্রাইম এক্স টু প্লাস এ ওয়ান থ্রি প্রাইম এক্স থ্রি এরকম প্লাস ডট ডট প্লাস এ ওয়ান এন এন প্রাইম এক্স এন ইকুয়াল টু এটা বি ওয়ান প্রাইম, অনুরূপভাবে এগুলো এটা জিরো এখানে এক্স ওয়ান থাকবে না এটা এক্স টু এক্স থ্রি থেকে থাকবে, এখানে আবার এভাবে লাস্টে এখানে সবগুলো এখানে হলো এক্স ওয়ান থাকবে এখানে এক্স টু এক্স টুটা থাকবে এক্স ওয়ান থাকবে না, এখানে পরবর্তী আমরা ডট ডটের মধ্যে কী হবে এক্স ওয়ান এক্স টু থাকবে না এক্স থ্রি থাকবে, পরবর্তী এভাবে আমাদের আসবে জিনিসটা লাস্টে লাস্ট সারির মধ্যে এখানে আসছে অনেকগুলো আসে ডট ডট অনেকগুলো ডট ডট সারি, তাহলে এখানে আমি এমনি একটা দিচ্ছি এখন কয়েকটা দেওয়া আছে, তাহলে এখন লাস্টের সারিটার মধ্যে আমাদের হবে শুধু এক্স এন ইকুয়াল টু বি এন ডাবল হবে, এখানে যা থাকে আমরা এখানে ফিল মধ্যে এইভাবে প্রথম দিয়ে লিখেছি যে এখানে লিখছি এখানে আসলে বি এন প্রাইম এখানে বি এন ডাবল প্রাইম, আসলে এটা ডাবল প্রাইমও না এটা আসলে তো দুইবার হবে না এটা অনেকবার হবে, তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি বি ডাবল প্রাইম না দিয়ে আমরা এটা কাজ করতে পারি করতে পারি সি টু সি টু প্রাইম দিলে ভালো হবে, এটা 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 বি না দিয়ে কারণ এটা বিতে থাকবে না এটা সি টু প্রাইম এবং এটা হলো এবং এটা হলো এটাকে মনে করি মনে করি আমরা মনে করি একটা একটা প্রতি ধরো টি এন প্রাইম ডাবল আর গ্রাম, তাহলে এটাও হবে সি টু প্রাইম সেঞ্জ হয়ে হবে আর কি আমরা এটাকে প্রতি দিলাম এরকম হতে থাকবে কে কে এন প্রাইম এরকম থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ধরলাম ফাইভ, এই এই ফাইভ ইকুয়েশন থেকে আমরা আমরা যদি কি না ওই ব্যাকসার ব্যাক সাবস্টেন কেন কারণ আমাদের এখানে এই প্রথম সারিতে কিন্তু আমাদের এখানে এন সবগুলো ভেরিয়েবল আছে, দ্বিতীয় সারিতে প্রথম ভেরিয়েবলটা নাই তৃতীয় সারিতে প্রথম দ্বিতীয়টা নাই,
এভাবে এনতম সারিতে শুধু এনতম ভেরিয়েবলটা এগুলো নেই, এই জন্য আমরা যদি এনতম সারি থেকে এটা আগে নিই তাহলে আমরা কি হবে এই এনতম সারির এই ভেরিয়েবলটার মানটা বের হয়ে যাবে। তারপরে এই এক্স এক্স এর মানটা এখানে এর এর আগেরটা বসা দিলে সেখানে এক্স এন থাকবে এক্স এন মাইনাস ওয়ান এর ভেরিয়েবল টান থাকবে, সেখানে দুটা থাকবে, এটা মান বসা দিলে এর আগে আগে ভেরিয়েবলটা বেরিয়ে যাবে। এক্স এন এর মান যদি সাইড এটা সাইড হবে তারপরে আগেটা তিন হবে, আর এখানে যদি এটা দশ হয় এটা এটা দশ হবে, এক্স আগেরটা এক্স নাইন হবে এরকম। তাহলে আমরা ব্যাক সাবস্টিটিউশন করলে এখানে এখানে ভেরিয়েবলগুলো আস্তে আস্তে সবগুলো বের হয়ে যাবে। নাও বাই ব্যাক সাবস্টিটিউশন টু সলভ ফর কি হবে, আমরা প্রথম হবে এক্স এন, এরপরে ইকুয়েশন থেকে পাবো এক্স এন মাইনাস ওয়ান, এর উপরে ইকুয়েশন থেকে পাবো এক্স এন মাইনাস টু, এভাবে এভাবে আমরা সেকেন্ড সাইড থেকে আমরা পাবো এক্স টু, ফার্স্ট সাইড থেকে ভেরিয়েবল মান পাবো এক্স ওয়ান, এটাকে বলা হয় ব্যাক সাবস্টিটিউশন। এবং এই এখানে আমাদের এভাবে আমাদের থিওরেমটা শেষ। আমরা তাহলে এটা হলো গাউস এলিমিনেশন মেথড, যেটা আমাদের লিনিয়ার অ্যালজেব্রা কি এসএনএল বরাবর মতো। আর এরপরে সেকেন্ডটা তোমাদের হোমওয়ার্ক হলো, সেটা সেটা কি আমি এখানে লিখে দিচ্ছি হোমওয়ার্ক কোনটা, সেই মেথডটা, সেই মেথডটা হলো কি আমাদের রেডিউস সিস্টেম লিনিয়ার অ্যালজেব্রা রেডিউস সিস্টেম বরাবর মতো। এবং সেখানে কি করতে হবে, সেখানে এখানে এই মেথডটার নাম হচ্ছে গাউস জর্ডান, হোমওয়ার্ক হচ্ছে আমাদের পরবর্তীতে থিওরেমটা, সেটা হলো গাউস জর্ডান বা এটাকে বলা হয় গাউস জ্যাকোবি। আমরা আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম গাউস জর্ডান বা গাউস জ্যাকোবি, তাহলে এটাও হুবহু আমাদের প্রথম থিওরির মতো। প্রথম থিওরিতে আমরা কি করছি, এখানে আপার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে আমরা রূপান্তরিত করে দিচ্ছি করেছি, কিন্তু আমাদের কোনটাকে অগমেন্টেড ম্যাট্রিক্সকে কি না কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সকে অগমেন্টেড আমরা কনস্ট্যান্ট আমরা কিন্তু ঠিক করেছি। তাহলে আমরা এই গাউস জর্ডান মেথডে কি করতে হবে, তাহলে দিস মেথডের যে মডিফিকেশন এটা ওইটা হবে মডিফিকেশন অফ এই মেথডটা গাউস এলিমিনেশন মেথড। ইন দিস মেথড দি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স অফ দ্য সিস্টেম, এখানে যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এটাকে আমরা নিয়েছি আপার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে, কিন্তু আমরা গাউস জর্ডান মেথডের মধ্যে আমরা কী করবো বা গাউস জ্যাকোবি মেথডে আমরা কী হবে এই অগমেন্টেড ম্যাট্রিক্স অগমেন্টেড মানে পুরো অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা কী করতে হবে কী করতে হবে, আমি বলছি ইউনিট সিস্টেমটাকে কী করতে হবে ব্রড টু ইউনিট ম্যাট্রিক্স, আমরা ইউনিট ম্যাট্রিক্স অর্থাৎ প্রিন্সিপালটা এগারো উপাদানগুলো সব ওয়ান থাকবে আর উপরে এবং নিচের ইলিমেন্টগুলো সব জিরো হয়ে যাবে। এখানে শুধু উপরের ইলিমেন্টগুলো আমাদের প্রিন্সিপাল ডায়াগ্রামগুলো ওয়ান থেকে উপরের ইলিমেন্টগুলো নন জিরো ছিল, কিন্তু আমরা নিচের ইলিমেন্টগুলো সবগুলোকে জিরো করে দিচ্ছি, এখানে উপরগুলো সবগুলো জিরো করে দিচ্ছি, এখানে এটি বলা আপার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে। কিন্তু আমাদের এই গাউস জর্ডান মেথডের মধ্যে আমাদের কী করতে হবে, প্রিন্সিপাল ডায়াগ্রাম উপাদানগুলো ওয়ান এভাবে করতে হবে আর উপর নিচে সবগুলোকে আমাদের জিরো বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এখানে আমাদের সলিউশনস অফ লিনিয়ার সিস্টেমের এটা হচ্ছে সেকেন্ড মেথড। আরেকটা আছে তোমাদের ফ্যাক্টরাইজেশন মেথড বা মেথড অফ ট্যাঙ্গুলারাইজেশন, মেথড অফ ফ্যাক্টরাইজেশন অথবা মেথড অফ ট্যাঙ্গুলারাইজেশন, ওটা ওটা তোমরা দেখবা এটা সেটাকে কী করছে সেটাকে তোমরা এখানে থিওরির মধ্যে দেখবা, সেটা এরকম লিনিয়ার সিস্টেম লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসবো, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ভেরিয়েবল ম্যাট্রিক্স এবং কি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, এবং সেখানে কী করব এই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এটাকে এ ধরবে আর আমরা ভেরিয়েবল ম্যাট্রিক্সটাকে তো আমরা বি আর এটাকে আমরা আমরা ধরি কি ভেরিয়েবল ম্যাট্রিক্সকে এক্স এবং কনস্ট্যান্ট ম্যাট্রিক্সকে আমরা বি ধরি মানে এ এক্স ইকুয়াল টু বি এভাবে ধরি, তখন সেই মেথডে কী করবে এই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা সেটাকে দুইটা ম্যাট্রিক্সের গুণফল আকারে আমরা লিখবো, কীরকম গুণফল আকারে একটা হবে লোয়ার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হবে আপার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ এই জন্য বলা হয় এ ইকুয়াল টু এল ইউ, কোনটা এটা সেটা কম মেথডে মেথড অফ ফ্যাক্টরাইজেশন বা কি মেথড অফ ট্যাঙ্গুলারাইজেশন মেথড, তাহলে ওটাও আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, মানে সেটা এটা সেটার নাম হলো কি মেথড অফ, তারপর আমরা যখন অঙ্ক করবো অঙ্ক দিয়ে কিন্তু সহজেই এই মেথডটা বোঝা যাবে, মেথড অফ ফ্যাক্টরাইজেশন অথবা এটাকে বলা হয় মেথড অফ ট্রায়াঙ্গুলারাইজেশন, ট্রায়াঙ্গুলার অর্থ হলো ত্রিভুজ, ত্রিভুজ আকৃতি হয় সেদিন এটা পরে আমরা বলবো অঙ্ক করার সময় ট্রায়াঙ্গুল
ट्रायंगुलराइजेशन এবং এটাকে অনেক সময় এই মেথডটাকে অনেক সময় এল ইউ ফ্যাক্টরাইজেশন মেথডও বলে এটাকে বলা হয় কি এল ইউ মানে এটাকে রয়্যাল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং আলফা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আকারে যেটা একটা রয়্যাল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আলফা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের গুণফল আকারে এ ম্যাট্রিক্স থাকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স থাকে লিখতে হয় তো এটাকে বলা হয় এল ইউ ফ্যাক্টরাইজেশন মেথড বলা হয় ফ্যাক্টরাইজেশন মেথড আমরা যখন অঙ্ক করব অঙ্ক করতে গেলে জিনিসটা সহজে ধরে তাহলে আমাদের আজকে এখানে শেষ সবাইকে ধন্যবাদ আমরা নেক্সট ক্লাসে আমরা এই দুটা তিনটা যে আমাদের থিওরি আছে এগুলো আমরা প্রবলেম আলোচনা করব তাহলে দেখা যাবে প্রবলেমগুলো শুধু ক্যালকুলেটরের ক্যালকুলেশন কিন্তু আমাদের অঙ্ক করতে একবার সহজ এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস এগুলো একবারে এই থিওরিগুলো এগুলো অ্যাপ্লিকেশন এগুলো ব্যবহার করে আমরা থিওরিগুলো একবারে সহজ এবং সেগুলো পরীক্ষায় আসে তোমাদেরকে আবারও ধন্যবাদ হচ্ছে ভালো থাকো Stay safe, best wishes, আবার ধন্যবাদ।